রাধা কৃষ্ণ যুগল মন্ত্রের উপাসনা যে করবে তার সমস্ত জ্বালা যন্ত্রণা দূরে যাবে। অর্থাৎ দুই দলি মানে রাধা আর কৃষ্ণ, দুই দলির মালা যদি কেউ গলায় পড়ে, অর্থাৎ এই নামের মালা যদি কেউ জপ করে, কি হবে জানো? আমার দুই দলি কুসুমে মালা
তোমরা কি কেউ মালা নেবে? বলতে বলতে আজকে সবাই দেখছে বৃন্দাবনে গোবিন্দ নামে কোনো মালিনী মালা বিক্রি করছে। আর রাধারানী শুনতে পেয়ে বলছে, ললিতা ও ললিতা, ওই মালিনীকে তো বৃন্দাবনে আগে কখনো দেখিনি। কে ও মালিনী, তোমার নাম কি? তুমি থাকো কোথায়? আমার নাম, আমি থাকি কোথায় শুনবে? নামটি আমার কৃষ্ণা মালিনী। ভেঙে ফেলা, ছিঁড়ে ফেলা, দূরে ফেলা,
তাকে 7 জনম যদি কেউ অপরাধ করে 100 জনম তাকে অপরাধের ফল ভোগ করতে হয়। তাই মালিনী, তোমার পতিকে কেন তাই ত্যাগ করেছো? কি বলবো দিদি? আমাকে বললো মালিনী, কেশর কুঞ্জ সাজা। আমি ফুল দিয়ে কেশর কুঞ্জ সাজিয়েছি, তাম্বুল রচনা করেছি, প্রদীপ জ্বালিয়ে আমার স্বামীর জন্য আমি অপেক্ষা করি, রজনী জেগে বসে আছি। কিন্তু সে আমার রজনীতে আমার এই কেশর কুঞ্জে কখনো সে এলো না, সে অন্য কোথাও চলে গেছে, অন্য নায়িকার কুঞ্জে চলে গেছে। তাই আমি মনে মনে ভাবলাম, যে পতি আমার বিশ্বাসে মর্যাদা রাখে না, যেখানে বিশ্বাস নেই সেখানে ভালোবাসা নেই, যেখানে সন্দেহের জন্ম হয় সেখানে কোনোদিন বিশ্বাস রাখতে পারে না, আর বিশ্বাস না থাকলে ভালোবাসা থাকে না। তাই আমি মনে মনে ভাবলাম, আমার মতো সতী সাধ্বী রমণীকে ফেলে দিয়ে যদি অন্য নায়িকার কুঞ্জে আমার প্রতি যেতে পারে, আমাকে ঠকিয়ে, আমাকে নৈরাশ করে, আমাকে মিথ্যে কথা বলে, তাই অমন প্রতি রাখার চাইতে ওই জলের মধ্যে দড়ি কলসি ডুবে মরে যাওয়া অনেক ভালো। তাই আমি আমার প্রতিকে ত্যাগ করেছি। রাধারানী বলছে, বেশ করেছ, তাই জন্য তো আমিও আমার পতিকে ত্যাগ করেছি। ও মা, ছি 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 ছি, আমি মনে মনে ভাবলাম, যখন আমার কপালে সুখ নেই, আমার দশম দশা, আমার এই দশায় দশায় জীবনটা জরাজীর্ণ হয়ে গেছে, আমি সংসার পতি সব ত্যাগ করে, আমি মথুরা ত্যাগ করে বৃন্দাবনে এসে রাধা কৃষ্ণ যুগল সেবা করব। কিন্তু রাধে, এখানে এসে দেখছি তুমি